লাবণ্য, বসন্ত বরণের পূর্বে এসো জোছনার ঘ্রাণে। জোছনার ঘ্রাণ? এমন অদ্ভুত কথা আমি শুনিনি। ফুলের মাটির তোর মতোই জোছনার ঘ্রাণ। সেটা আবার কেমন? মিষ্টি কটু? না না, বোটকা না দুর্গন্ধ। পৃথিবীর সব অনুভূতির যদি ঘ্রাণ থাকত তবে কেমন হতো লাবণ্য? যেমন যেমন ধরো অভিমানের ঘ্রাণ যদি হয় বকুল আর বেলি ফুলের কম্বিনেশন, অথবা ধরো তোমার জেদের ঘ্রাণ যদি হয় কয়েলের ধোয়ার মতন। কয়েলের ধোয়া? আমি এত জেদ করেছি কবে? কবে না, এই যে ফোন কোনো কারণে ধরতে দেরি হলে ইচ্ছে মতন ঝাড়ি বর্ষণ হয়। কেন হবে না, কেন হবে না শুনি? ফোন না ধরলেই তো আমার মনে হয়, আমার মনে হয় তুমি ভয়টা ছাড়ো তো। কিছু কিছু ব্যাপার পৃথিবীতে চিরস্থায়ী, সাইবেরিয়ার তুষার আর সাহার মরুভূমির মতোই আমরা চিরস্থায়ী। যেন পৃথিবীতে আমরাই শুধু দুজন দুজনের হাত ধরে হাঁটি। যেন পৃথিবীতে আমরা প্রথম দুজন দুজনের তরে রাজ্জাকি। যেন পৃথিবীতে আমরাই একমাত্র বসন্ত বরণের স্বপ্ন দেখি। আচ্ছা, স্বপ্নেরও কি ঘ্রাণ আছে? কেমন সেটা? মনে হয় বেলিয়ার গাঁদা ফুলের সংমিশ্রণ। তা কবি মশাই, ভালোবাসার ঘ্রাণ কেমন বলুন তো? এই যে তুমি পাশে বসলে যে ঘ্রাণ পাই, বাতাসে তোমার এবছর মুখে পড়লে যে ঘ্রাণ পাই, আর এই মুহূর্তে তোমার মেখে আসা কড়া পারফিউমের ঘ্রাণ পাচ্ছে, এমন। ঠিক আছে।